উহুদ পাহাড় মদিনা আর এটা কি আমরা দেখব কোথায় জান্নাতে জোরে বলেন দেখব কোথায় জান্নাতে আবার জোরে বলেন দেখব কোথায় জান্নাতে উহুদ পাহাড়কে আপনি জান্নাতে দেখবেন কেন বিকজ একটি মাত্র কারণ যে উহুদ পাহাড় নবীকে ভালোবাসে নবীকে ভালোবাসে কে ওই জামালে সর নবীজি মক্কা থেকে যখন হিজরত করছিলেন মক্কা থেকে হিজরত করার সময় তিনি তিন রাত তিন দিন জাবালে সর মক্কার মধ্যে সবচেয়ে বড় একটা পাহাড় আছে ওই পাহাড়ের মধ্যে তিন দিন তিন রাত আমার নবী সেখানে অবস্থান করেছিলেন সাথে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের মাথায় সেখানে একটা ছোট্ট গুহা ছিল ওই গুহার মধ্যে আমার নবীজি বসে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন নবীজি এটা তো একটা ফাঁকা গুহা এই গর্তটা তো ওপেন এটার উপরে ঢাকনা নাই আল্লাহ তাআলা আমাকে দেখার সুযোগ দিয়েছেন আমি তিনবার দেখছি উঠে কয়বার যে ঘটনাটা বলছি যেখানে কোরআনের একটা আয়াত নাযিল হয়েছে সেই জায়গাটা আমার দেখার সুযোগ হয়েছে সেখানে গেছি আমি এই উহুদ নবীকে ভালোবাসে নবীর ভালোবাসার প্রমাণ পেয়েছি আমি শহীদ মাওলানা নূরুল ইসলাম ফারুকি দুইজনে আমি আর শহীদ মাওলানা নূরুল ইসলাম ফারুকি দুইজনে তো বন্ধু মানুষ আমরা আমার বন্ধু তার গোসল তো আমি দিয়েছি একসাথে আমার বাড়ি থেকে সাত কিলোমিটার দূর তার বাড়ি কথা বুঝতে পারছেন তার জীবন হিস্ট্রি আমি জানি আমার জীবন হিস্ট্রি সে জানতো এই মানুষটা আমরা এই দিনের খেদমত করছি আমি বেঁচে আছি আর সে তো শহীদ হয়ে গেল কত কন্যা তাকে তো শহীদ করা মাওলানা নূরুল ইসলাম ফারুকি আর আমি দুইজনে মিলে আমরা মদিনা একসাথে হজে গেলাম হজ থেকে আমরা মদিনা মনোমরায় গেলাম মদিনা মনোমরায় যাওয়ার পরে দুইজনেরই শখ হয়ে গেল শখ বুঝেন দুইজনেরই মনের মধ্যে একটা আশা আমরা দুইজনে একগ্রামে ছিলাম আমরা দুইজনে বুদ্ধি করলাম যে নবীজি তো মদিনার বকরির দুধ খাইছে আমরা দুধ খাব এ দুধ পাওয়া যায় কই আমরা খবর নিলাম যে এটা উহুদে উহুদের পাশে যে বাড়িগুলো আছে ওই বাড়িগুলোতে বকরি লালন করে তারা সেখানে সেই বকরি দুধ পাওয়া যায় আমরা দুইজনে ওখানে গিয়ে আমরা বললাম যে ভাই আমরা বকরির দুধ খাইতে আসছি ওরা হাসতে হাসতে উটের দুধ ওখানে খাওয়া যায় আমরা বকরির দুধ বলছে বাঙালি বকরির দুধ খাবা খাও খালি গ্লাস ভর্তি করে দেয় আর আমরা শুধু পকেট ভর্তি করি তার মানে পেটের মধ্যে ঢুকাই খাইতে খাইতে পেট বুঝেন না বড় হয়ে গেল উনিও খাইলো আমিও খাইলাম শেষে পকেট থেকে আমরা রিয়াল বের করলাম পয়সা দিব দাম বকরিওয়ালা বলে না মেহমান মেহমানদারি করছি আতিথিয়তা নবীর দেশের মানুষ খেজুরের দোকান খুলে বসে আছে আপনি যদি খারাইয়া সারা খেজুর সব খাইয়া ফেলেন কিচ্ছু বলবে না আর আমার দোকানে জাল দিয়ে আটকায় খবরদার যাতে একটা শুইও একটা শুইও যেন ভিতরে ঢুকাইতে না পরে মন ছোট এত একেবারে কঞ্জুস মক্ষী চুষ